হামাসের আত্মসমর্পণের কথা যারা চিন্তা করছে তারা অন্য জগতে হাঁটছে। বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিল ইয়েমেন। লোহিত সাগরে জাহাজে হামলার পর যুক্তরাষ্ট্রকে সংযত থাকার আহ্বান সৌদির। গোস্বা করছেন জেলেন্সকি, মার্কিন সিনেটে ভাষণ বাতিল। ইউক্রেনের ইইউতে প্রবেশের বিরোধিতা করছে হাঙ্গেরি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হামাসের আত্মসমর্পণের কথা যারা চিন্তা করছে তারা অন্য জগতে হাঁটছে। অবরুদ্ধ গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের ফসফরাস বোমা দিয়ে পাশবিক হামলা এবং দক্ষিণ গাজায় প্রতিরোধ বাহিনী ও আগ্রাসী বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ, ফিলিস্তিনি সম্পর্কিত সর্বশেষ খবর। গাজা উপত্যকার আল নুসিরাত, খান ইউনিস এবং দেইর আল বালা সহ বিভিন্ন এলাকায় ফিলিস্তিনি নাগরিকদের বাড়িঘরে আজ সকালে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর বোমারু বিমান হামলা চালিয়েছে। ফিলিস্তিনি সূত্রগুলো জানিয়েছে গাজার কামাল আদওয়ান হাসপাতাল, জাবালিয়া শরণার্থী শিবির এবং খান ইউনিস শহরে ইসরায়েলি সেনাবাহিনীর হামলা অব্যাহত রয়েছে। এই সূত্রগুলো আরও জানিয়েছে যে গতকাল রাতে কামাল আদওয়ান হাসপাতালের দিকে ইহুদিবাদী দখলদার 70টি কামানের গোলা নিক্ষেপ করেছে। ফিলিস্তিনি সূত্রগুলো জাবালিয়া শিবিরে ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণের কথাও জানিয়েছে, যেখানে 100টিরও বেশি পরিবার বাস করে। গাজা উপত্যকায় আবাসিক বাড়িঘরে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর বিমান হামলায় আরও 10 জনের বেশি বেসামরিক ব্যক্তি শহীদ এবং আরও কয়েক ডজন আহত হয়েছে। সর্বশেষ প্রকাশিত পরিসংখ্যান অনুসারে গত 7ই অক্টোবর আলাক্সা তুফান অভিযান শুরু হওয়ার পর থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত ইহুদিবাদী শাসক গোষ্ঠীর বর্বর হামলায় গাজার 16,000-এর বেশি মানুষ শহীদ হয়েছে। গাজার হাসপাতাল সূত্র আরও ঘোষণা করেছে, দখলদার ইসরায়েলি বাহিনীর হুমকির মুখে আন্তর্জাতিক সংস্থাগুলো একে একে গাজার উত্তর ছেড়ে দক্ষিণে চলে গেছে। গাজার বিরুদ্ধে যুদ্ধে তেল আবিব শাসক গোষ্ঠীর পরিকল্পনা পরিবর্তন করা এবং এই উপত্যকার দক্ষিণে বর্বর এবং বেপরুয়া হামলা শুরু করা থেকে এটা বোঝা যাচ্ছে যে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হল খান ইউনিস শহরের ওপর আধিপত্য প্রতিষ্ঠা করা, যার সঙ্গে হামাস এবং কাসসাম ওতপ্রোতভাবে জড়িত। অনেকের মতে খান ইউনিসে কাসসামের কেন্দ্র এবং হামাসের প্রভাবশালী দুই সামরিক নেতা মোহাম্মদ দেইব এবং ইয়াহিয়া সানোয়ারের জন্মস্থান। যাই হোক, বন্দি বিনিময়ের সময় যেমন দেখা গেছে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের সর্বাত্মক হামলা এবং ব্যাপক হত্যা ও ধ্বংসযজ্ঞ, হামাস ও প্রতিরোধ এর জনপ্রিয়তা কোনো মতেই কমায়নি, বরং একে আরও শক্তিশালী করেছে এবং একই সঙ্গে তাদের প্রতি ফিলিস্তিনিরা জাতীয় সংহতি বাড়িয়েছে। এদিকে বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিল ইয়েমেন। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন নিয়ন্ত্রিত সরকার এডেন উপসাগরে কৌশলগত বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। লোহিত সাগরে অভিযান পরিচালনার জন্য আমেরিকার একটি টাস্ক ফোর্স গঠনের হুমকি দেওয়ার পর এই ঘোষণা দিল ইয়েমেন। গতকাল ইয়েমেনের উপপররাষ্ট্রমন্ত্রী হোসেইন আল এজ্জি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, সানা পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত বাক্য অংশটি লিখতে পারে, তবে এটি চায় না। এ কথার মধ্য দিয়ে তিনি বাব আল মানদেব প্রণালী বন্ধের ইঙ্গিত দিয়েছেন। ইয়েমেনের উপপররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমি আবারও যে কোনো উস্কানি এড়ানোর পরামর্শ দেব এবং কোনো বাহিনী গঠনের আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পায়ের নিচ থেকে আপনাদের আন্তর্জাতিক আইন তুলে নিন। আল এজি সতর্ক করে বলেন, ইয়েমেনের সাথে যে কোনো উত্তেজনা শত্রুকে 50 বছরের ক্লান্তিকর সমস্যা তৈরি করে দিতে পারে, তবে শেষ কথা হলো আমরা গাজাকে ছেড়ে যাব না যতক্ষণ আপনারা গাজার ওপর আপনাদের আগ্রাসন বন্ধ না করেন। এদিকে লোহিত সাগরে জাহাজে হামলার পর যুক্তরাষ্ট্রকে সংযুক্ত থাকার আহ্বান সৌদির। দক্ষিণ লোহিত সাগরে আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করা মার্কিন মালিকানাধীন 3টি বাণিজ্যিক জাহাজ ইয়েমেনের হুতিদের হামলার পর যুক্তরাষ্ট্রকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে সৌদি আরব। হামাস ইসরায়েলের যুদ্ধের মধ্যে বাড়তি কোনো সংঘাত না যেন হয়, এই কারণে এমন আহ্বান জানিয়েছে রিয়াদ। সৌদি আরবের সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইরান সমর্থিত হুতিরা 7ই অক্টোবর হামাস ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যের চারপাশে ছড়িয়ে পড়া সংঘাতের মধ্যে জড়িয়ে পড়েছে। তারা গুরুত্বপূর্ণ শিপিং লেনের জাহাজগুলোতে আক্রমণ করেছে, ইসরায়েলও ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইয়েমেনের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণকারী গোষ্ঠীটি বলেছে, তাদের হামলার উদ্দেশ্য ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দেখানো। যতক্ষণ না ইসরায়েল গাজা উপত্যকায় আক্রমণ বন্ধ না করে ততক্ষণ পর্যন্ত তারা এই ধরনের হামলা চালিয়ে যাবে প্রতিশ্রুতি দিয়েছে। 7ই অক্টোবর সংঘাত শুরু হওয়ার পর থেকে হুতিরা ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু
স্থাপনায় হামলা চালিয়েছে। তারা যুদ্ধে জড়িয়ে পড়ায় আঞ্চলিক ঝুঁকি ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সমুদ্রপথে হুমকির সৃষ্টি হয়েছে, যার মাধ্যমে বিশ্বের বেশিরভাগ তেল পরিবহন করা হয়। লোহিত সাগর ঘেঁষে যেসব দেশ রয়েছে তারাও ঝুঁকিতে আছে, কারণ এই অঞ্চলের উপর দিয়ে ইসরায়েলের দিকে ড্রোন ও রকেট ছুড়ে থাকে হুতিরা। বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব তার ভূখণ্ডে হুতি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার বিষয়টিও সতর্কতার সঙ্গে দেখছে। গত কয়েক সপ্তাহে হুতিরা শিপিং এ হামলা বাড়িয়েছে। দুটি সূত্র রয়টার্সকে বলেছে, ওয়াশিংটনের প্রতি রিয়াদের সংযমের বার্তার উদ্দেশ্য ছিল উত্তেজনা থামানো। মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে পরিস্থিতি সামাল দিচ্ছে তাতে রিয়াদ এখন পর্যন্ত সন্তুষ্ট ছিল। তারা আমেরিকানদের এই বিষয়ে চাপ দিয়েছিল। এই বিষয়ে হোয়াইট হাউস কোনো মন্তব্য করতে রাজি হয়নি। সৌদি অর্থনীতির সম্প্রসারণ ও বৈচিত্র্য রক্ষার্থে রিয়াদ এই বছর তেহরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে। পাশাপাশি প্রায় 9 বছর ধরে ইয়েমেনে হুতিদের সঙ্গে দেশটির যে যুদ্ধ ছিল তার জন্য বিরতি চাইছে। এদিকে গোসা করছেন জেলেনস্কি, মার্কিন সিনেটে ভাষণ বাতিল। মার্কিন আইন প্রণেতাদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের সভা শেষ মুহূর্তে বাতিল করে দিল ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও অর্থ সহায়তা না পেয়ে হয়তো গোসা করছেন তিনি। বিবিসির খবরে জানা গেছে, মঙ্গলবার মার্কিন সিনেট এবং হাউস অব রিপ্রেজেন্টেটিভসের ভিডিও লিঙ্কের মাধ্যমে ভাষণ দেওয়ার কথা ছিল জেলেনস্কির, একেবারে আগ মুহূর্তে সেটি বাতিল করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক সুমার। তবে কেন অংশগ্রহণ বাতিল করলেন এ বিষয়ে কিছু বলেননি তিনি। এর কিছুক্ষণ আগে ইউক্রেনীয় প্রেসিডেন্টের চিফস অফ স্টাফ অ্যান্ড্রু ইয়ারমাক সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের সাহায্য না পেলে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেন হেরে যাওয়ার বিশাল ঝুঁকির মধ্যে রয়েছে। এদিন ওয়াশিংটন ডিসিতে ইনস্টিটিউট অফ পিসে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, এ অবস্থা ধরে রাখা এবং মানুষের পক্ষে বেঁচে থাকা সত্যি কঠিন হয়ে যাবে। গত অক্টোবরে ইউক্রেনকে সহায়তা দেওয়ার জন্য মার্কিন কংগ্রেসের কাছে আরও $10,000 কোটি অতিরিক্ত তহবিল পাশের অনুরোধ জানিয়েছিল হোয়াইট হাউস। কিন্তু হাউসে ক্ষমতাসীন ডেমোক্রেট ও রিপাবলিকান পার্টির মধ্যকার মতানৈক্য এবং স্পিকারের পদ নিয়ে অস্থিরতার কারণে বিষয়টি চাপা পড়ে যায়। এ অবস্থায় গত সোমবার মার্কিন কংগ্রেসে একটি চিঠি পাঠিয়েছে হোয়াইট হাউসের বাজেট পরিচালক শালান্ডা ইয়াং। চিঠিতে তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এরই মধ্যে ইউক্রেনকে প্রায় $11,100 কোটি সমপরিমাণের সহায়তা দিয়েছে। তিনি বলেছেন, আমি পরিষ্কার করে বলতে চাই, কংগ্রেসের পদক্ষেপ ছাড়া চলতি বছরের শেষ নাগাদ ইউক্রেনের জন্য আরও অস্ত্র ও সরঞ্জাম সংগ্রহ, মার্কিন সামরিক ভাণ্ডার থেকে সরঞ্জাম সরবরাহ করার সামর্থ্য শেষ হয়ে যাবে। আরও সহায়তা না দিলে যুদ্ধে রাশিয়া জিতে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে এই হোয়াইট হাউস কর্মকর্তা। এদিকে ইউক্রেনের ইইউতে প্রবেশের বিরোধিতা করছে হাঙ্গেরি। হাঙ্গেরির ক্ষমতাসীন দল দেশটির পার্লামেন্টে একটি রেজুলেশন পেশ করেছে, যাতে দেশটির সরকারকে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ এ ইউক্রেনের যোগদানের বিষয়ে আলোচনা শুরু করাকে সমর্থন না করার আহ্বান জানানো হয়েছে। আল জাজিরা জানিয়েছে, এর কারণ আগামী সপ্তাহে একটি গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলনের আগে ব্রাজিলসের ওপর চাপ বাড়াতে চাচ্ছে বুদাপেস্ট। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান সতর্ক করেছেন যে ইইউ নেতারা ইউক্রেনের সদস্যপদ নিয়ে আলোচনা শুরু করার বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হতে পারে এবং বিষয়টিকে শীর্ষ সম্মেলনের আলোচ্য সূচিতে রাখা উচিত নয়। হাঙ্গেরির ক্ষমতাসীন রক্ষণশীল দল ফিদেশ কর্তৃক বুধবার পেশ করা সংসদীয় প্রস্তাবে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের সম্প্রসারণ নীতিটি নিয়ম এবং কর্মক্ষমতার উপর ভিত্তি করে একটি উদ্দেশ্যমূলক প্রক্রিয়া হওয়া উচিত। তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর মধ্যে ঐকমত্যের ভিত্তিতে ইউক্রেনের সদস্যপদ নিয়ে আলোচনা শুরু হওয়া উচিত। রাশিয়াপন্থী এই নেতার অধীনে হাঙ্গেরি প্রায়শই মস্কোর আক্রমণের জন্য ইউক্রেনকে সমর্থন করার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রচেষ্টাকে জটিল করেছে। ওই রেজুলেশনে আরও বলা হয়েছে, ইউ নেতাদের প্রথমে ইউক্রেনের সম্ভাব্য সদস্যপদ ব্লকের মধ্যে সংহতি এবং কৃষিনীতিগুলোকে কীভাবে প্রভাবিত করবে তার একটি পক্ষানুপক্ষ মূল্যায়ন করা উচিত। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট প্রাসাদ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, অরবান বৃহস্পতিবার প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে দেখা করবেন। অন্যদিকে সমালোচকরা অরবানকে ইউরোপীয় ইউনিয়নের তহবিলে €1 বিলিয়ন অ্যাক্সেস পেতে ব্রাসেলসকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করার অভিযোগ করেছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।